প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। জীবনধারা বিষয়ক সেরকমই একটি রহস্যময় ঘটনা এখনও যার কোনো কুলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আর এর আয়োজনে, আমি প্রিয়ম কৃষ্ণদেব। রহস্যের গল্প যাপনকালে নিশ্চয়ই অনেক শুনেছেন, আজকে শোনাব ব্রালরনে জাদুঘরের একটি ছবির কথা। 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়, যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটেও 1941 সালের মতো নয়, বরং তা বর্তমান সময়ের। তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট এবং অবাক করা ব্যাপার, 1941 সালের ওই সময়ে তার হাতে ছিল একটি DSLR ক্যামেরা। এ কেমন রহস্য? তবে কি বর্তমান থেকেই মানুষটি অতীতে গিয়েছিল? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, এই ছিল আজকের মতো, বিদায় নিচ্ছি। দেশের নানা জানা ও অজানা তথ্য জানতে চ্যানেল আর এর সঙ্গেই থাকুন। শুভ বিদায়।